তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের তিনতলা জিমনেশিয়াম ভবনে কয়েক দশক ধরে বসবাস করছেন মাস্টার রোল কর্মীদের প্রায় ২০টি পরিবার। ঘিঞ্জি পরিবেশে বসবাস, তার সাথে যোগ হয়েছে জীবনের ঝুঁকিও। সিলিং এবং দেয়াল থেকে প্লাস্টার খসে পড়ে যাওয়ার কারণে কংক্রিট এবং লোহার রড বিভিন্ন স্থানে দৃশ্যমান। বসবাসের পরিবেশ নেই বললেই চলে, তাই ঘরের জায়গা বাড়ানোর জন্য তারা করিডোরগুলো ব্যবহার করেছেন ঘর হিসেবে। এই পরিবেশেই আবার কেউ কেউ কবুতর এবং পোষা পাখির খাঁচার সাহায্যে বাড়িয়ে নিয়েছেন তাদের বারান্দাগুলো। এখানে কত বছর আপনারা এই বাড়িতে? ৩০ বছর হ্যাঁ থাকতেছে। তারপর তো আমার বিয়ে হয়েছে, তখন আমি নিচে রইলাম, নিচে থেকে আবার সারেরা আমাদের উপরে দিল, আমরা উপরে থাকতাছি। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো ভাড়া লাগে থাকতে? না না, আমাদের ভাড়া লাগে না, আমাদের এরা তো আবার এদের এদের বেতন কম দেখে আমাদের এই যে কারেন্ট টিভি আমরা চালাই, ফ্রিজ চালাই, আমাদের কোনো ইয়া দিতে হয় সারেরা আমাদের বিল দেয়। অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী জাকির হোসেন জানান, মাস্টার রোল কর্মীরা দীর্ঘদিন ধরে জায়গাটিতে ব্যবহার করে আসছেন। জরাজীর্ণ অবস্থার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেছেন, শিক্ষার্থী ও শিক্ষকদের থাকার ব্যবস্থা এবং শ্রেণীকক্ষ সংকট মেটাতে ক্যাম্পাসে বিশাল নির্মাণ কাজ চলছে। এগুলো সমাধান করা গেলে পর্যায়ক্রমে মেরামতের কাজ করা হবে বাকি ভবনগুলোতে।